আলহামদুলিল্লাহ, আমরা মদিনার একটি মসজিদে কোবার নিকটবর্তী একটি বিশাল খেজুর বাগান, নবীজির বাগান এটা। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে যে খেজুর বাগান লাগিয়েছিলেন, আমরা এখন সেই খেজুর বাগানে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, বিশাল খেজুর বাগান, আলহামদুলিল্লাহ। সবগুলোতে খেজুর হয়ে আসছে, কিন্তু এখন আসলে বড় হওয়ার সময় হয় নাই, সবগুলোতে খেজুর হয়ে আছে। এই দেখেন খেজুর, এই যে প্রচুর পরিমাণে খেজুর ধরছে, বরকতের খেজুর, আল্লাহু আকবার! সব গাছের মধ্যে খেজুর আছে, সব গাছের মধ্যে খেজুর আছে। এখানে নবীজি ওই যে বিতর মিনা, আপনার বিশি ছাড়া খেজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগানো, নিজ হাতে লাগানো সেই বরকতময় খেজুর বাগানে আমরা আসছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কি পরিমানে কি বাগ হিসমে সরকার সালাম চহল কদম ফরমায়া করতে থে, চহল সহর কিয়া করতে থে, ও সহর কিয়া করতে হে থে, ইয়ে উস বাগান হ্যা না, ইয়ে বাগ কে নাম কিয়া হে, বাগে নুজা, বাগে নুজা, ইয়ে বাগ কে নাম, এই বাগের নাম হলো বাগে নুজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু টোনা করেছিল, জাদু টোনা করেছিল সেটা সেই বাগান, বাগে নুজা, আল্লাহু আকবার। যেহেতু আরো অনেক জায়গায় যেতে হবে, এই জন্য আজকের হতে এখান থেকে বিদায় নিলাম, আজকের বাগান বরকতওয়ালা বাগান থেকে। আয় আল্লাহ, মানা দেখি তো, ইয়ে বাঘ কে নাম বাঘে নুজরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শহর কিয়া হ্যায় না, ইয়ে বাঘ হ্যায়। আল্লাহ, বাংলাদেশের বিড়াল নাকি, এ তুই বাংলাদেশ যাইছ তো, এক দিন শহরা, তুই কি ম্যাও আরবি তো কর, ম্যাও কো আরবি কো, আরবি দেখো, এই তো বুঝিস কো কো, ম্যাও বলো বলো বলো, মানে তুমি তো আরব দেশের বিড়াল, তোমার তো ধরি, তুই তো আরব দেশের বিড়াল রে, তোর ভাগ্য ভালো রে। হ্যাঁ, তুমি কিন্তু মেয় কো বলো, মেয় আলহামদুলিল্লাহ।